আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা এইচএসসি বোর্ড কোশ্চিন যেটা আছে কমপ্লিটিং সেন্টেন্সে, তোমাদের 9-10 সেটা নাম ছিল কমপ্লিটিং সেন্টেন্স, আর এখন তোমাদের সেটাকে বলতে হবে যে ইউজেস অফ কন্ডিশনাল ক্লজ অ্যান্ড ফ্রেজেস। এটা তোমাদের এই 4 দাগের প্রশ্নটা আসবে, আর এই 4 দাগের প্রশ্নে তোমাদের টোটাল 10টা কমপ্লিটিং সেন্টেন্সের মতো ফ্রেজ বা ক্লজ দিয়ে তোমাদের সেটা পূর্ণ করতে হবে, এবং সেটার জন্য তোমাদের বরাবরের মতো বাকি সবগুলোর মতো এটাতেও মার্ক 5। 10টাতে তুমি যদি 10টায় পারো তাহলে তুমি 5-5 পাবে। তো আর সাথে আছে আমার স্টুডেন্ট, আমার ছাত্র তারেক মোল্লা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, তো তারেক রেডি? ইয়েস। তো প্রথমে দেখো তারেক, প্রথমে দিনাজপুর বোর্ড 2019 এটা আমরা পড়বো। দেখো প্রথমে এ দাগে কি আছে, হি ইজ এ লায়ার, মানে সে একজন মিথ্যাবাদী। ডন্ট রিলে, রিলে মানে কি করা, নির্ভর করা, নির্ভর করা। তো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলছো যে রিলের পরে কি হয়, ওয়ান হয়, রিলে ওয়ান। ডন্ট রিলে কি দেওয়া যায় এখানে, রিলে ওয়ান হিম। হ্যাঁ, ওয়ান হিম মানে তার প্রতি বা তার তাতে, মানে সে যেহেতু লায়া তাই তার প্রতি কি হয় না, নির্ভর করো না। তাহলে এর আগে আমরা কি দিতে পারি, রিলে ওয়ান হিম, রাইট? আচ্ছা এবার আমরা বি দাগটা পড়বো। দেখো মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। দেখো যেহেতু বাট দেওয়া আছে, প্রথমে মোবাইল ফোনের কি করছে এখানে, প্রশংসা করেছে, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে বাত যেহেতু দেওয়া আছে তারেক, তাহলে এখানে কি দেবো, আমরা বিপরীত একটা শব্দ বা ওয়ার্ড তৈরি করবো। ভেরি গুড। তো বাত থাকলে বিপরীত একটা কিছু আমরা দেবো, যেমন আমরা মনে করো যে একটা বললাম যে দ্য গার্ল ইজ বিউটিফুল, কিন্তু যদি বাত বলে দিই তাহলে তার একটা বদনাম করতে হবে, বাট সি ইজ ভেরি লেজি, এরকম বলা যায়। তাহলে এখানে মোবাইল ফোনের যেহেতু একটা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বলছে, আমরা পরে এটা বাত থাকলে আমরা অপোজিট কিছু একটা দেবো। তাহলে এখানে দেখো আর একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবো। বাত যেহেতু কি ওই কম্পাউন্ড সেন্টেন্সে থাকে, আর বাট কাকে, দুইটা পূর্ণাঙ্গ ক্লজকে কি করবে, যুক্ত করবে। তাহলে এখানে ক্লজ হতে হলে আবার কি কি লাগে, সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব লাগে। আচ্ছা তো এখানে দেখো, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করতে পারি মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বাট ইট ইট ইজ হার্মফুল টু আস, বা ইট ইজ হার্মফুল ফর আস বা টু আস যাই বলো না কেন, বা ইট ইজ ইট হ্যাজ সাম ডিমেরিটস, এটার কিছু কি আছে, অপকারিতা আছে, ডিমেরিটস মানে কি, হ্যাঁ অপব্যবহার আছে। আচ্ছা যাই হোক, তারপরে টাইম হ্যাজ ইটস উইংস, মানে সময় চলে যায় এরকম, এটা একটা ফ্রেজ। দেখো তো ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই, দেখো সিন্সের রুলসটা কি বলেছিলাম তারেক, সিন্সের ইট ওয়াজ 5 ইয়ার্স, দেখো সিন্সের আগে কি আছে এখানে, সিন্সের আগে পাস্ট, পাস্ট ইনডিফিনিট আছে। সিন্সের রুলস ছিল কয়টা, সিন্সের প্রথমে যদি কি থাকে, প্রেজেন্ট থাকে, পরে আছে পাস্ট হবে, আর প্রথমে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এক্সিলেন্ট। হ্যাঁ তাহলে সিন্সের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা হয়ে যায়, পরের ক্লজটা হয়ে যায় পাস্ট, আর প্রথমে যদি পাস্ট থাকে পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখানে যেহেতু এরকম আজ 5 ইয়ার্স তাহলে এটা একটা পাস্ট টেন্স আছে, তা পাস্ট টেন্সে থাকলে এটাকে আমরা কি করে নেব, পরে পাস্ট পারফেক্ট করব। সিন্স উই, সিন্স উই হ্যাড মিট, সিন্স উই হ্যাড মিট, এতে হ্যাড মিট, দেখো হ্যাড হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বসে আমাদের পাস্ট পারফেক্টে, তো সেই স্ট্রাকচারে এটা ঠিক আছে, সিন্স উই হ্যাড মিট, এটা অনেক বছর হয়ে গেছে যে আমাদের কী করা, মিট করা। তারপরে দেখো এবার আমরা ডি ডাক করবো, আওয়ার কান্ট্রি ইজ বিসেট উইথ ম্যানি প্রবলেমস, মানে আমাদের দেশ নানা সমস্যায় ডুবে আছে, জর্জরিত আছে। আচ্ছা উই ওয়াল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু রুলস কি বলেছিলাম তারিখ, আমরা সাধারণত জানি উইথ এ ভিউ টু, বিকজ অফ, ওয়িং অফ, না বিকজ অফ না, উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু, বিকজ অফ আলাদা রুলস হলো, ডিউ টু বিকজ অফ টু থাকলে ভার্বের, হ্যাঁ ডিউ টু না, হ্যাঁ শুধু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু বা গেট ইউজ টু, এই যে এই টাইপের গুলো থাকলে ভার্বের সাথে আইএনজি, আর শুধু যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, এটাকে কি বলে, ইনফিনিটিভ বলে। আচ্ছা কিন্তু টু ব্যতীত বাকি যে প্রিপজিশনগুলো ওগুলোর পরে আবার যদি কোনো ভার্ব আসে তাহলে কি হয় তারেক, টু ব্যতীত বাকি যে প্রিপজিশন যেমন ফর, বাই, তাহলে অন্যান্য প্রিপজিশনগুলোর সাথে যদি কিছু আসে মানে ভার্ব আসে তাহলে সেটার সাথে কিন্তু আইএনজি হয়, কিন্তু টু এর পরে কিন্তু ভার্বের বেস্ট ফর্ম হয়, কিন্তু এখানে টু আছে কিন্তু ভার্বের বেস্ট ফর্ম দেবো না, কারণ আছে উইটে ভিউ টু, ভিউ টু, উইটে ভিউ টু, মনে করে এরকম হয় যে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিডিং, বা আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, আমি সেখানে পড়ার জন্য গিয়েছিলাম, তাই তো, এই যে উইথ এ ভিউ টু এটা হচ্ছে উদ্দেশ্য, আমি কোন উদ্দেশ্যে গেছিলাম বা কোন উদ্দেশ্যে কী করছি। তাহলে এখানে কী দেওয়া যায়, উই ওয়াল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেম, সলভিং দিস প্রবলেম, এই প্রবলেমগুলো, হ্যাঁ ওই যে দিস দিস এগুলোর রুলস পড়া আছে ডিটারমিনারে, সেই ভিডিওটা দেখে নিও। হোয়েন এভার হি স্পিক্স ইন ইংলিশ, যখনই সে ইংরেজিতে কথা বলে, ড্যাশ
বাট উই লার্ন থ্রু মিস্টেকস, কিন্তু আমরা মিস্টেকের সাহায্যে মানে আমরা ভুল ভুল করতে করতেই শিখি, এরকম কথা। তো যখনই সে ইংরেজি কথা ইংরেজিতে কথা বলে এই তারপরে ড্যাশ দেওয়া আছে, আর পরে দেওয়া আছে যে আমরা ভুলের মাধ্যমেই শিখি, তাহলে সে ভুল করে বা কিছু এরকম একটা আমরা কিছু লিখবো, তাহলে হি মেক্স এ মিস্টেক, হি মেক্স ম্যানি মিস্টেকস, এরকম দিবা, এ মিস্টেকস একটা মিস্টেকস করে তা না, হি মেক্স ম্যানি মিস্টেকস দেওয়া যায়। তাহলে এখানে কি দেওয়া যায় যে হোয়েনেভার হি স্পিক্স ইন ইংলিশ, যে যখন সে ইংরেজিতে কথা বলে ড্যাশ, হ্যাঁ, বাট উই লার্ন থ্রু মিস্টেকস, হি মেক্স ম্যানি মিস্টেকস, সে অনেক মিস্টেক করে, কিন্তু আমরা কি সেই মিস্টেকগুলোর মাধ্যমে কি করবো, শিখবো, তাই তার বিচলিত হওয়ার কিছু নেই। আচ্ছা, তো নেক্সট ওয়ান হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, নোবেল ভার্চু মানে কি মহৎ গুণ, আর প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে একটা কি বিশাল গুণ। ইট ইজ হাই টাইমের রুলসটা কি বলেছিলাম স্যার, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে যদি সাবজেক্টটা নিই তাহলে ভার্ব পাস্ট হবে, আর যদি টু করি আমরা সাধারণত জানি টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, তাহলে ও যেটা বললো এক্সিলেন্ট, ও পারছে যে ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট আসে তাহলে সাবজেক্ট আসলে পাস্ট ফর্ম করবো মানে ভি টু, আর সাবজেক্ট না আসলে ইনফিনিটিভ করবো মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম করবো। তাহলে ইট ইজ হাই টাইম বা এরকম যদি থাকে যে এখনই উপযুক্ত সময় মানে সময় অলরেডি অতিবাহিত হয়ে যাচ্ছে এরকম, ইট ইজ হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট এনে করি তাহলে পাস্ট ইনফিনিটিভ করবো, আর সাবজেক্ট না আনলে টু প্লাস ভার্বের বেস ফর্মে আমরা করতে পারি, ইনফিনিটিভ নিয়ে এসেও করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে যেরকম কি বলছে যে দেশপ্রেম একটা মহৎ গুণ, তাই আমাদের দেশপ্রেম সম্পর্কে কিছু একটা করতে হবে। আমরা করতে পারি ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার মাদারল্যান্ড, তাই না, একটা সাবজেক্ট এনে করো তো ইট ইজ হাই টাইম উই ডেভেলপড আওয়ার কান্ট্রি, বা ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি আওয়ার মাদারল্যান্ড। ওকে, এক্সিলেন্ট। আচ্ছা, তারপরে দেখো তাহলে এখানে কি হলো, এই রুলসটা হলো যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আনো তাহলে পাস্ট ফর্ম, আর সাবজেক্ট না আনলে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম। তো এই রুলসগুলো যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে তুমি লিঙ্ক পাবে এগুলোর রুলসের, সেই রুলসের যে ভিডিওটা আছে সেটা ভালোভাবে দেখে নিলেও তুমি অনেক উপকার পাবে আশা করি। তাহলে এখানে দেখো পরের যে রুলসটা আছে তারেক, সেটা হচ্ছে এই স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, একজন স্টুডেন্টকে হতে হবে পাঞ্চুয়াল, হচ্ছে সময়ানুবর্তী হতে হবে, তাকে সময়ের কাজ সময়ে করতে হবে। ওকে, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লেস্টের রুলসটা কি বলেছিলাম, লেস্ট মানেটা কি বলেছিলাম, বলতে আমরা পাছে ভয়, হ্যাঁ পাছে ভয় হয় এমন বা পাছে যে এরকম হয়ে যাবে কিছু। আচ্ছা যাই হোক, তো লেস্টের আমি স্ট্রাকচার বলেছিলাম একটা আমাদের ভিডিওতে, তো সেই স্ট্রাকচারটা কি ছিল তারেক, লেস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস অবজেক্ট বা বাকি অংশ, হ্যাঁ সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট আর ভার্বের বেস ফর্ম, এটা কি বলবে, শুড আর মাইট যেহেতু কি কোন অক্সিলিয়ারিজ, তাহলে এখানে কি দেবো, এখানে এটা আমরা দিতে পারি যে স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে না, আর লেস্টের পরের অংশটুকু কখনোই কি হবে না, নেগেটিভ হবে না, যেহেতু লেস্টটা নিজেই কি নেগেটিভ অর্থবচক, ঠিক আছে, তাহলে এখানে কখনোই নেগেটিভ হবে না। আচ্ছা, এক্সিলেন্ট। এখন পরেরটা দেখি আমরা, পরে এখন দেখবো, দেখো যে দেয়ার ইজ নো বডি ড্যাশ, হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, হেন্স বলছে দেয়ার ইজ নো বডি ড্যাশ, এমন কেউ নাই যে, যাই হোক, হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, হ্যাপিনেস হচ্ছে একটা রিলেটিভ টার্ম, মনে করো কেউ মাসে 10,000 টাকা ইনকাম করে অনেক খুশি, আর কেউ মাসে 2,00,000 টাকা ইনকাম করেও খুশি নাই, ডিপ্রেশনে ভুগে বা সুসাইড করে ফেলে, আর কারো কিছুই নাই, টাকা পয়সা নাই, তাই এটা হ্যাপিনেসটা রিলেটিভ টার্ম, আসলে কার কাছে কোনটা হ্যাপি আর কোনটা আনহ্যাপি সেটা বোঝা যায় না, আমার কাছে যেটা ভালো সুন্দর বা যেটা আমার কাছে হ্যাপিনেসের ব্যাপার সেটা আরেকজনের কাছে হ্যাপিনেস নাও হতে পারে, তাই বলছে হ্যাপিনেস একটা রিলেটিভ টার্ম। তাহলে এখানে কী দেওয়া যায় হ্যাপিনেস নিয়ে, দেয়ার ইজ নো বডি হু ইজ পারফেক্টলি হ্যাপি, হ্যাঁ হু ইজ এক্সিলেন্ট বলছে, দেয়ার ইজ নো বডি হু ইজ পারফেক্টলি, এখানে রিলেটিভ টার্ম একটা প্রোনাউন আসলো হু, দেয়ার ইজ নো বডি হু ইজ পারফেক্টলি হ্যাপি, যে একবারে কি সব দিক থেকেই হ্যাপি, এরকম মানুষ আসলেই নেই, প্রত্যেকের কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, প্রত্যেকের কিছু দুঃখ আছে, হ্যাঁ তো এগুলো থাকবেই লাইফের, এগুলো পার্ট, আর সেগুলো নিয়ে আমাদের কি সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা তাহলে দেয়ার ইজ নো বডি এখানে দেওয়া যায় হু ইজ পারফেক্টলি হ্যাপি, আচ্ছা এরকম কেউ নেই যে সে পারফেক্টলি হ্যাপি। ট্রিজ আর এসেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, মানে গাছপালা আমাদের কি অস্তিত্বের জন্য দরকার। আচ্ছা তো তারপরে কী করা যায়, উই শুড প্ল্যান্ট, দেখো এখানে উই আছে
শুড আছে, শুড প্ল্যান্ট আছে, মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে আর কি লাগবে? এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, একটা অবজেক্ট হলেই হয়। তাহলে এখানে কি দেওয়া যায়? উই শুড প্ল্যান্ট প্লান্টিস, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ বা ট্রিজ। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এরকম দেওয়া যায় এখানে। তারপরে পরেরটা দেখো, যে দাগে কি বলছে, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ টাইম। আর্লি রাইজিং গিভস এ ম্যান, মানে একজন মানুষকে দেয় এনাফ টাইম, পর্যাপ্ত ফ্রি টাইম দেয়, মানে অবসর সময় দেয় আর কি। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, এখানে তারে দেখো, এই সিন্সটা কি আগের সিন্সের মতো? না, এটা ভিন্ন, এটা ভিন্ন। এটা এই রুলসটা কি পড়াইছিলাম, যে সিন্স অ্যাজ বিকজ এর একটা রুলস পড়াইছিলাম, যে অ্যাজ বা সিন্স বা বিকজ তারেক ওয়াজ ইল, তারেক কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, মানে এটা এটা হলো যেহেতু সেহেতু এরকম চলে আসলো। আর আরেকটা সিন্সের রুলস যেটা পড়ালাম, সেই সিন্সটা হচ্ছে সময় বোঝায়, যে যে আমাদের এখানে প্রেজেন্ট থাকলে ওর পাশে হয় পাস্ট, আর পাস্ট হলে, কিন্তু এখানে কি ওরকম কিছু, এখানে এখানে, হ্যাঁ এখানে এখানেও ওরকম, কিন্তু এখানে এর পাশে প্রেজেন্ট হলে সঙ্গতি রেখে, অর্থ সঙ্গতি রেখে এখানে করতে হবে। আর এ পাশে প্রেজেন্ট হলে ও পাশেও প্রেজেন্ট, এ পাশে পাস্ট হলে ওর পাশে পাস্ট। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে কি করা যায় তারেক আমাদের? এখানে বলা যায় যে সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন কি, মানে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি একজন আর্লি রাইজার, আই হ্যাভ এনাফ টাইম টু প্রপার ওয়ার্ক, আই হ্যাভ এনাফ টাইম টু, হ্যাঁ আই হ্যাভ এনাফ টাইম ফর মাই ওয়ার্ক, হ্যাঁ আমার কাজের জন্য আমি কি পাই, পর্যাপ্ত টাইম পাই, বা এরকমও বলা যায় সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার। তাহলে এখানে এরকমও বলা যায় যে আই অ্যাম হেলদি। আর যারা সকালে সকালে ওঠে বা সকালে ঘুমিয়ে যায়, তারা কিন্তু কি হয়, হেলদি হয়। একটা কবিতা ছিল না ছোটোকালে, যে আর্লি টু রাইজ অ্যান্ড টু বেড মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এ যে এরকম ছিল না? তাহলে যে সকালে ঘুম থেকে উঠে, এটাও কিন্তু একটা কি, সুস্বাস্থ্যের লক্ষণ। আচ্ছা, তাহলে কি সিন্স আই, এখানে দেখো এটা কি দেওয়া আছে, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার আই অ্যাম হেলদি, এরকমও দেওয়া যায়, যেহেতু আমি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি স্বাস্থ্যবান। আর এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট দেওয়া আছে, আমরা পরেরটাও প্রেজেন্টটাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, অল রাইট, নেক্সট। তো আশা করি দিনাজপুর বোর্ড 2019 এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যশোর বোর্ড 2019 করবো। ওকে তারেক, আচ্ছা, উই ক্যান নট বাই এ কার ইফ ড্যাশ ইট কস্ট এ লট অফ মানি। উই ক্যান নট বাই এ কার ইফ, ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে কি বলে তারেক? কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে, দেখো, ইট কস্ট এ লট অফ মানি, এটাতে অনেক টাকা পয়সা খরচ হবে। আচ্ছা, যাই হোক, আমরা একটা কার কিনতে পারবো না ইফ, যদি যদি, তাহলে কি, ইফ উই ডু নট হ্যাভ এনাফ মানি, হ্যাঁ ইফ উই ডোন্ট হ্যাভ এনাফ মানি, যদি আমাদের পর্যাপ্ত টাকা না থাকে, বা ইফ উই ডোন্ট কি আর্ন মাছ মানি, হ্যাঁ আমরা যদি বেশি টাকা উপার্জন না করি, তাহলে আমরা কি কার কিনতে পারবো? তাহলে এটা দেওয়া যায়। তো দেখো এখানে কন্ডিশনাল সেন্টেন্স তিনটা ছিল, সেই তিনটার ভিডিও তোমাদের কি দেওয়া আছে, ওই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা সেই রুলসের ভিডিওগুলো পাবে, সেগুলো তোমরা কিন্তু দেখে আসো। ইউ আর নাও ভেরি হেল্পলেস, তুমি বর্তমানে খুবই কি, ইউ আর নাও ভেরি হেল্পলেস, তুমি বর্তমানে খুবই কি, হেল্পলেস মানে হচ্ছে অসহায়, যার কোনো সহায় নেই। আচ্ছা, কল মি হোয়েন এভার, কল মি হোয়েন এভার, আমাকে কল করো যখনই, যখন ইউ নিড মাই হেল্প, যখন তোমার তোমার সাহায্য প্রয়োজন, ইউ নিড মাই হেল্প। এখানে হোয়েন এভার আছে, হোয়েন এভার এর পর একটা পূর্ণাঙ্গ আমরা ক্লজ দেবো, পূর্ণাঙ্গ ক্লজ দিলে কি সাবজেক্ট ভার্ব লাগবে, ইউ নিড, ইউ সাবজেক্ট, নিড ভার্ব, এবং কি, ইউ নিড মাই হেল্প অবজেক্ট। ওকে, এরকম হোক, পরে এখানে আমরা এবার সি ডাক পড়বো, তাই না? দ্য ম্যান ওয়াজ সো উইক ড্যাট ডট ডট ডট, সো ড্যাটের রুলসটা কি পড়িয়েছিলাম, সো ড্যাট, সো ড্যাটের রুলস দুইটা পড়াইছিলাম না? একটা আছে কি, সো সো দ্যাট, এটা সো ডট ডট, সো ডট ডট ড্যাট, ডট ডটের জায়গায় কি বসে বলছিলাম, সো ডট ডট ড্যাটে সাবজেক্ট প্লাস, না 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 না, সো ডট ডট ড্যাট, ডট ডটের জায়গায়, ডট ডটের জায়গায় মাঝখানটাতে, মাঝখানে সো আর ড্যাটের মাঝখানে কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল একটা, সো এবং এন্ড, সো এবং দ্যাট এর মাঝে অ্যাডজেক্টিভ ছিল, সো এবং দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, এবং এগুলো নেগেটিভ টাইপের সেন্টেন্স হতো, আর সো দ্যাটটা অ্যাফার্মেটিভ টাইপের সেন্টেন্সে হতো, এবং সো দ্যাট এর মাঝখানে কোনো গ্যাপ ছিল না, তাই ওখানে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বসবে না। আচ্ছা, এখানে দেখো, দেখে যেটা দেওয়া আছে তারেক, যে এখানে দেওয়া আছে দ্য ম্যান ওয়াজ সো উইক, আমরা শুধু উইক বলতে পারতাম, কিন্তু এই যে সো উইক এজন্য বলা হয়, উইক অ্যাডজেক্টিভটাকে কি অ্যাডভার্ব সো কি করছে, মডিফাই করছে, একটু বাড়িয়ে দিয়েছে, দ্য ম্যান ওয়াজ সো উইক, এতটাই অসুস্থ যে দ্যাট, আমি সো দ্যাটের রুলসে দুইটা জিনিস মনে রাখতে বলছিলাম, সো দ্যাটের আগে যদি কি থাকে, সো দ্যাটের আগে যদি
প্রেজেন্ট ইনফিনিট থাকে তাহলে ওই পাশে কি বসো? ওই প্রেজেন্ট হবে আর এই পাশে যদি past থাকে তাহলে ওই পাশে past ইনফিনিট। না 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 এই পাশে প্রেজেন্ট থাকলে হ্যাঁ ঠিক আছে কিন্তু এই পাশে প্রেজেন্ট থাকলে ওই পাশে can not আর এই পাশে past থাকলে ওই পাশে could not। তাহলে আমি এখানে কি বলতে পারি আগে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা পরের অংশটুকু পড়ি যে এখানে দেখো দেওয়া আছে যে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট ড্যাশ হি কুড হি শুড কনসাল্ট উইথ এ ডক্টর তার একটা ডাক্তারকে দেখানো উচিত দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট যে সে কি করতে পারে না যে ডাক্তারকে দেখাবে নট মুভ হি কুড নট মুভ সে একটু নড়াচড়া করতে পারছে না এতটাই অসুস্থ বা হি কুড নট ওয়াক বা হি কুড নট টক হি কুড নট ইট এতটাই অসুস্থ অসুস্থ থাকলে আমরা খেতে পারি কথা বলতে ভালো লাগে না অনেকে এত অসুস্থ হয়েছে যে মুখ নড়াতে পারে না কথা বলতে পারে না তাহলে এখানে কি দেবো দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি হি কুড নট মুভ এই যে এরকম তাহলে আবারও বলে দিই সো ডট ডট ড্যাট যেটা ডট ডটের মাঝে কি হবে অ্যাডজেক্টিভ হবে এবং সো ড্যাটের আগে যদি কি থাকে প্রেজেন্ট থাকে তাহলে এই পাশে হবে ক্যান হবে আর যদি পাস থাকে তাহলে ওই সাইডে কুড হবে কুড হবে আর সো ডট ডট ড্যাট আরেকটা জিনিস বললে না যেখানে কি হয় নেগেটিভ সেন্টেন্সটা হয় নট হয় আর ওখানে ওই যে সো ড্যাট যেটা শুধু মাঝখানে ডট ডট নেই সেটা কি হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় আচ্ছা যাই হোক তো এখানে দেখো তার এক পরেরটা আমরা এবার পড়বো এবার পড়বো আমরা যে সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি যেহেতু খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল উই স্টেড অ্যাট হোম আমরা ঘরেই থেকেছি উই স্টেড অ্যাট হোম সিন্স কি দেওয়া যায় সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি সিন্স এই সিন্সেও কিন্তু কি সময় বোঝাচ্ছে না যেহেতু এই যে সিন্স দিয়ে বোঝা প্রথমে আমরা প্রথম ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি তাই এখানে আর কিছু বললাম না এখানে যেহেতু সেহেতু বুঝাচ্ছে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল সেহেতু আমরা বাইরে যাইনি উই কুড নট গো আউট হ্যাঁ আমরা বাইরে বেরোতে পারিনি উই কুড নট গো আউট বা উই ডেয়ার নট গো আউট আমরা বাইরে যাওয়ার সাহস করিনি উই স্টেড অ্যাট হোম আমরা এই যে দেখো পরের অংশটুকু দেওয়া আছে আমরা ঘরেই থেকে গেছিলাম আর এখানে দেখো এখানে পাস্ট আছে সিন্স ইট ওয়াজ রেইনিং যেহেতু খুব জোরে বৃষ্টি হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস আছে তাই এই পাশেরটাও কী করবো পাস্ট রাখবো আচ্ছা দেখো দো হি ইজ ডাল অফ হিয়ারিং ডাল খুব খারাপ শুনতে খুব খারাপ সে শুনতে পারে না আর কি ড্যাশ হি ক্যান মেক এ গুড রেজাল্ট দেখো তাও সে ভালো রেজাল্ট করেছে তো দো এ যে জানি যে দো দ্য ম্যান ইজ পোর হি ইজ কি হয় ইজ অনেস্ট অনেস্ট হয় ভেরি গুড তাহলে দেখো যদিও সে গরিব তবুও সে সৎ সৎ আমরা এরকম বলি না যদিও ছেলেটা কি করে অসুস্থ তবুও সে স্কুলে গিয়েছে দেখো তবুও সে স্কুলে যায়নি এরকম কিন্তু বলা যায় না যদিও সে মেধাবী তবুও সে ফেল করেছে তবুও সে ফেল করেছে যদিও সে মেধাবী তবুও সে ফেল করেছে দেখো এটাতে দো ওয়াল দো এটা মানে হচ্ছে যদিও মানে আমরা অপোজিট কিছু একটা দেবো যেটা হওয়ার কথা সেটা না যেহেতু সে অসুস্থ সেহেতু স্কুলে তো না যাওয়ার কথা তোমার বলো যদিও সে অসুস্থ তবুও সে স্কুলে গিয়েছে এই যে এরকম বলবো হ্যাঁ তো এখানে দেখো এখানে দেওয়া যায় যে দো হি ইজ ডাল অফ হিয়ারিং যদিও সে শোনাতে মানে শুনতে পারে না ভালোভাবে যদিও সে ভালোভাবে শুনতে পারে না ড্যাশ হি ক্যান মেক এ গুড রেজাল্ট হি স্টাডিজ রেগুলারলি অ্যান্ড প্রপারলি হি স্টুডেন্ট রেগুলারলি অ্যান্ড প্রপারলি এক্সিলেন্ট এখানে দেখো সে যদিও শুনতে পারে না মানে সে তার শোনাতে প্রবলেম হয় মানে সে কানে কম শোনে তবুও সে কি রেগুলারলি পড়ালেখা করে এবং তার ফলে দেখো পরে কি দেওয়া আছে যে সে একটা ভালো রেজাল্ট করে তাহলে দো ওয়াল দো থাকলে আমরা অপোজিট কিছু একটা দেবো আর এখানে দেখো যেহেতু এখানে এরকম আছে যে দো এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে দো হি ইজ ডাল অফ হিয়ারিং এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে পরেরটা আমরা কী দেবো প্রেজেন্ট ইনডিফিনিটাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা পরে কত দূর বললাম রে স্যার দো আচ্ছা এবার ই ই এবার ইয়ে এফ এফ ডাক হবে স্যার ড্যাঞ্জার কাম সোয়েন ড্যাশ আচ্ছা এখানে দেখো তারপরে পরের অংশটুকু কেনা আছে সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ তাই আমাদের জীবনে সতর্ক থাকতে হবে এটা একটা প্রবাদের মতো ড্যাঞ্জার কাম সোয়েন when danger is feared হ্যাঁ মানে যখন মানে একটা বাংলাতে এটা প্রবাদ এটাতে তেমন রুলস নেই এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিছু কিছু প্রবাদ আছে যেগুলো মুখস্থ করতে হবে আমাদের ভিডিওতে আমরা কয়েকটা প্রবাদের কথা বলছি তোমরা তাই ভিডিওটা অবশ্যই দেখে রাখবে ডিসক্রিপশন বক্সে লিংক পাবে আর আমাদের প্রবাদের একটা সিট আছে বা এই রুলসগুলোর একটা সিট আছে সেটা যদি তোমরা পেতে যাও তাহলে তোমরা ওই আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে 01521479577 এই নাম্বারটাতে তোমরা কল করে তোমরা আমাদের যেই বইটা আছে সেটা বই বা আমাদের যেই নোট আছে সেই নোটটা তোমরা কালেক্ট করতে পারো তাহলে তোমাদের এইচএসসি ইংলিশের মানে সেকেন্ড পেপারে যতগুলো রুলস আছে তোমাদের এই 12টা আইটেম খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে তো সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো তাহলে এখানে কী করবো ড্যাঞ্জার কামস ওয়েন ডেঞ্জার ইজ ফেয়ার হ্যাঁ যখন মানে আমরা বাংলাতে একটা প্রবাদ আছে যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় সন্দেহ হয় এই কথাটাই যে ডেঞ্জার সেখানেই আছে যেখানে ড্যাঞ্জারের কী কথা ভাবা হয় মানে বিপদের কথা ভাবলেই বিপদ আসবে এরকম আচ্ছা যাই হোক তো এখানে দেবো ড্যাঞ্জার কামস ওয়েন ড্যাঞ্জার ইজ ফিয়ার্ড ফিয়ার্ড আচ্ছা
পরেরটা দেখো, এখানে বলছে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, ড্যাশ আই ওয়াজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। দেখো আমরা অতীতে যখন কিছু করতাম, আমরা এটি স্পেশাল ইউজে পড়ছি, আমরা যখন অতীতে কোনো কিছু করতাম তখন আমরা ওইটাকে বলতাম ইউজ টু, ইউজ টু। ওকে, আর ইউজ টুর কিন্তু ভার্বের, ইউজ টুর পর ভার্বের কি ফর্ম হয়? বেস্ট ফর্ম হয় কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া যায়? এখানে দেখো যে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ইউজ টু প্লে ডিফারেন্ট গেমস, আই ইউজ টু প্লে ডিফারেন্ট গেমস। এখানে যেহেতু ক্রিকেটের কথা বলছে তাই আই ইউজ টু প্লে ক্রিকেট দিলে ভালো হয়। ওকে, তারপরে পরেরটা দেখো যে হার্ডলি হ্যাড উই সিন দ্য পিপল, হার্ডলি হ্যাড উই সিন দ্য পিপল, যে মাত্র আমরা ওই লোকজনদেরকে দেখলাম। হোয়েন, দেখো হার্ডলি হ্যাড ব্যতীত এখানে তিনটা মোট জিনিস ছিল হার্ডলি হ্যাড সহ, আর কি কি ছিল? হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, আর একটা ছিল নো সুনার হ্যাড। এগুলোর বাংলাটা অ্যাকচুয়ালি হয় যে আমরা ওখানে যেতে না যেতেই, আমরা খেতে না খেতেই, আমরা করতে না করতে, আমরা বেরোতে না বেরোতেই, আমরা স্কুলে যেতে না যেতেই ঘন্টা বেজে গেল, আমরা স্টেশনে যেতে না যেতেই ট্রেন চলে আসলো। আর হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, এই রুলসটা ছিল প্রথমে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। আর নো সুনার হ্যাডে হয় দেন, আর হার্ডলি হ্যাডে হয় হোয়েন অথবা বিফোর, স্কেয়ারলি হ্যাডেও তা হয় হোয়েন অথবা বিফোর হয়। আচ্ছা যাই হোক, তো এখানে দেখো, এখানে হচ্ছে হার্ডলি হ্যাড উই সিন দা পুলিশ, যে মাত্র আমরা পুলিশকে দেখলাম, ড্যাশ উই ফ্লেড অ্যাওয়ে, হ্যাঁ FLED, উই ফ্লেড অ্যাওয়ে, এটা মানে আমরা পলায়ন করেছিলাম বা উই লেফট দ্য প্লেস, সহজ হয় আমরা সেই জায়গাটা ছেড়ে দিলাম। আচ্ছা, দাস উই ওয়ার সেভড, আমরা এভাবে রক্ষা পেয়েছিলাম, মানে পুলিশ থেকে তারা রক্ষা পেয়েছিল, তাই এই উত্তরটা দেওয়াই যায়। স্পিক দ্য ট্রুথ অফ ড্যাশ, তারপরে দেখো কি দেওয়া আছে, ট্রুথফুল ম্যান ইজ অলওয়েজ অনার্ড এভরিওয়্যার, একজন সত্যবাদী মানুষ সব জায়গাতেই সম্মানিত হয়। ওকে, তাহলে স্পিক দ্য ট্রুথ অফ ড্যাশ, এখানে কি দেওয়া যায়, স্পিক দ্য ট্রুথ ওয়ার, ও সরি এখানে ওয়ার দেওয়া আছে, স্পিক দ্য ট্রুথ ওয়ার। দেখো ওয়ার হচ্ছে ওই যে অ্যান্ড ওয়ার বাটের মতো, হ্যাঁ বাটের মতো, মানে এখানে একটা পূর্ণাঙ্গ একটা ক্লজ দিতে হবে তোমাকে কম্পাউন্ড সেন্টেন্সের। হ্যাঁ আচ্ছা, ওয়ার অথবা, তাহলে ওয়ার তোমাকে কি করতে পারবো, তোমাকে পানিশমেন্ট করবো, অথবা স্পিক দ্য ট্রুথ ওয়ার ইউ উইল বি পানিশড, তুমি শাস্তি পাবে, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল, ইউ উইল বি পানিশড। হ্যাঁ, স্পিক দ্য ট্রুথ ওয়ার আই উইল পানিশ ইউ, এরকম দেওয়া যায়, তুমি সত্য বলো অথবা আমি তোমাকে কি করব, শাস্তি দেবো। ওকে, এরকম হয় বা ইউ উইল বি পানিশড, এটা সবচেয়ে বেটার হয়, ভেরি গুড। আচ্ছা, হি টুক বায়োলজি ইন লিউ অফ ইনস্টেড অফ, এটার অর্থ কি বলেছিলাম, এটার অর্থ হচ্ছে ওই যে মনে পড়ে না, আমি মাছের পরিবর্তে মাংস খেলাম, তাহলে কি পরিবর্তে আমি পেন্সিলের বদলে কলম নিলাম, এই যে এরকম। তা এখানে বলছে বায়োলজির পরিবর্তে উনি কি নিয়েছে, দেখো পরের টুকু দেখো, বায়োলজি কি ইজ ডিফিকাল্ট ফর মি, তোমরা এই যে ক্লাস 9-10 এরকম হতো না যে বায়োলজি নিবো, না যারা সায়েন্সে ছিল বায়োলজি নেবো, না HSCতে সরি SSCতে বায়োলজি নেবো, না হায়ার ম্যাথ নেবো, এরকম একটা দ্বিধায় দ্বন্দ্বে ভোগে না সবাই। তাহলে এখানে দেওয়া যায় হি টুক বায়োলজি ইন লিউ অফ বা ইনস্টেড অফ, এটা মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফ কি দেওয়া যায়, হায়ার ম্যাথমেটিক্স অ্যাজ ফোর সাবজেক্ট, হ্যাঁ শুধু হায়ার ম্যাথমেটিক্স দিয়ে দিলেই হয়ে যায়, যেহেতু এখানে দেখো হি টুক বায়োলজি, এটা কি পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হয়ে গেছে, ইন লিউ অফ, এটা যেহেতু এটা যেহেতু আর একটা নতুন ক্লজ আনবে না, তাই আমি কী দিয়ে দেবো, এখানে একটা শব্দ দিয়ে দিলে, কয়েকটা শব্দ দিয়ে দিলে, মানে অবজেক্ট দিয়ে দিলে হয়ে গেল, এখানে আবার সাবজেক্ট ভার্ব নিয়ে এনে ক্লজ করার দরকার নেই। হি টুক বায়োলজি ইন লিউ অফ হায়ার ম্যাথ দিয়ে দিলে হয়ে গেল, বা হায়ার ম্যাথ অ্যাজ ফোর সাবজেক্ট দিলে আর একটু ভালো হয়, কিন্তু শুধু হায়ার ম্যাথ দিয়ে দিলে হয়ে গেল। ওকে, তারপরে ইউনিভার্সিটিতেও মনে করো কেউ কেউ দুটা তিনটা সাবজেক্টে চান্স পেতে পারে, সে বায়োলজির কোনো একটা সাবজেক্টে চান্স পেতে পারে, অথবা সে অন্য কোনো একটা সাবজেক্টে বাংলা ইংলিশ এগুলোতেও চান্স পেতে পারে, তাহলে হি টুক বায়োলজি বা হি টুক কি হি টুক বায়োলজি ইনস্টিটিউট অফ, কি দেওয়া যায় এখানে, দেওয়া যায় যে তো ভাই যে ভার্সিটিতে যখন দুইটা তিনটা চান্স সাবজেক্টে চান্স পায়, তাহলে হি টুক বায়োলজি ইন লিউ অফ, দেওয়া যায় কি বাংলা, বাংলার পরিবর্তে সে বায়োলজিতে পড়েছে, ঠিক আছে এরকম বলা যায়, হ্যাঁ এই যে এরকম বিভিন্ন কিছু দেওয়া যায়। আচ্ছা, তো এবার আমার ছাত্র তারেকের সাথে 2019 বোর্ডের লাস্ট যে প্রশ্নটা আছে সেটা আমরা করব, আমরা আজকে তিনটা বোর্ড সলভ করলাম, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। ওকে তারেক, তো এখানে দেখো কি আছে তারেক, এখানে দেখো সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, জার্নালিস্ট উনি একজন মহৎ, মানে বিশাল একজন বড় মাপের একজন জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার ড্যাশ, আবার দেখো শেষে প্রশ্ন আছে, তাহলে ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, হোয়ার হি ওয়াজ বর্ন বা হোয়ার হি লিভস, তুমি কি জানো তিনি কোথায় থাকেন, ওনার ঠিকানা হয়তো দরকার আছে, বা হোয়ার হি ওয়াজ বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করছেন, তুমি তার সম্পর্কে জানো। আচ্ছা, ইউনিটি ইজ পাওয়ার, মানে একতাই শক্তি, একতাই বল, বলে না আনলেস ইউ আর ইউনাইটেড, যদি আনলেস মানে কি, আনলেস মানে যদি না, ইফ নট, আনলেস মানে ইফ নট, যদি না, আনলেস ইউ, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তোমরা একতাবদ্ধ না হও,
ইউ ক্যান শাইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ, হার্মড, ইউ মে বি হার্ম, এটাই যে প্যাসিভে করে দিলা যে ইউ মে বি হার্ম, মানে তোমাদের কি হতে পারে, ক্ষতি হতে পারে। ওকে, ভেরি গুড। তারপরে পরেরটা কি দেওয়া আছে দেখো, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, এই যে লেস্টের রুলস একটু আগে আমরা প্রথম ইসে পেয়েছিলাম, প্রথম বোর্ডে পেয়েছিলাম লেস্ট, লেস্টের স্ট্রাকচারটা কি বলেছিলাম প্রথমে, পাশে বয়সে, পাশে ভয় হয়, এমন আচ্ছা এরকম, তাহলে স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। ওকে, তাহলে এখানে কি দেওয়া যায়, এখানে হচ্ছে যে ওয়ার্ক কেয়ারফুলি lest you should fail, lest you should fail, তুমি হয়তো ব্যর্থ হবে, বা lest you should, you should কি, you should be fired, তোমাকে কি বরখাস্ত করা হবে, বা work carefully lest you should make কি মিস্টেক, তুমি কি কোনো ভুল করে বসবে। আচ্ছা, বিভিন্ন কিছু দেওয়া যায় এখানে। পরেরটা দেখো, সাব্বির খান ইজ এ কোয়াক, কোয়াক মানে বোঝো, কোয়াক মানে হাতুরে ডাক্তার, সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান হচ্ছেন একজন হাতুরে ডাক্তার, হি বিহেভস অ্যাজ ইফ, বিহেভস প্রেটেন্ডস অ্যাজ ইফ, অ্যাজ ইফ বা অ্যাজ দো, দো থাকলে একটা বিপরীত বা সঙ্গীত, না 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 এরকম না স্যার, আমি বলেছিলাম অ্যাজ ইফ এর প্রথমে যদি প্রেজেন্ট হয় পরেরটা হয় পাস্ট, ওই সিলসার রুলসের মতো, বা প্রথমে যদি পাস্ট হয় পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তো অ্যাজ ইফ এর ক্ষেত্রে আরেকটা এখানে আনরিয়াল পাস্ট হয়, মানে অনেক সময় এরকম দেখে না যে পিয়ন প্রিন্সিপালের ভাব নেই, যে তিনি এমন ভাব নিচ্ছেন যেন তিনি এই কি কলেজের প্রিন্সিপাল, বা অনেক সময় এরকম দেখো যে কোনো কিছু জানে না না না, কিন্তু এমন ভাব নেই যে সে জানে এখানে সর্বে সর্বা। ওকে, তো এরকম তার এখানে হচ্ছে যে আনরিয়াল পাস্ট, আমরা অনেক সময় বলতাম বলি না যে আই উইশ হি ওয়ার অ্যালাইভ টুডে, ওই যে আই উইশ এর রুলস এরকম আছে, এটা এটা আনরিয়াল পাস্ট হলে যে হি এর পরে কিন্তু ওয়াজ না হয়ে কি হয়ে যায়, ওয়ার হয়ে যায়। তাহলে এখানে দেখো, ও একটা হাতুরে ডাক্তার, কিন্তু হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর, হ্যাঁ এরকম দেওয়া যায়, হি ওয়ার অ্যান কি এডুকেটেড, অ্যান এডুকেটেড ম্যান, এরকম দেওয়া যায় যে সে খুব শিক্ষিত। দেখো তো, যারা হাতুরে ডাক্তার হয় তারা কিন্তু অতটা উচ্চ শিক্ষিত হয় না। ওকে, তো এরকম কিছু দেওয়া যায়। তো এখানে হি ওয়ার কেন বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, যখন আনরিয়াল পাস্ট হয় আসলে সাব্বির খান তো আসলে কি ওটা না, কিন্তু তবু ওটা উনি বিহেভস করে, মানে এত এমন ভাব করে যেন তার ভাবে আর কি কি প্রকাশ পায় এটা, তার জন্য হি ওয়ার হবে এখানে। তো পরে ইদার দেখো, ইট ইট ইজ ভেরি কোল্ড, এখন খুবই ঠান্ডা, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস, আমাকে গরম পোশাক পরতে হয়েছিল, সো দ্যাট যাতে করে, সো দ্যাট যাতে করে, সো দ্যাট কি আই ক্যান প্রোটেক্ট, আই ক্যান নট ক্যাচ কোল্ড, আই ক্যান নট ক্যাচ কোল্ড, হ্যাঁ আমি যাতে আমার কি ঠান্ডা না লাগে, আই ক্যান নট ক্যাচ কোল্ড, বা এরকম দিতে পারে আই ক্যান প্রোটেক্ট কি কোল্ড, কোল্ড, হ্যাঁ আমি ঠান্ডা প্রতিরোধ করতে পারি, তার জন্যই তো গরম পোশাক পরি, যে আমি তুমি পরে আছি না, তুমি পরে নাই, হ্যাঁ আমি পরে আছি, আচ্ছা যাই হোক। আচ্ছা এখানে দেখো, কুড ইউ অ্যাভয়েড, কুড ইউ অ্যাভয়েড, দেখো কুড ইউ অ্যাভয়েড, ভার্ব আছে, পরে আবার ভার্ব আনতে হলে ওটাকে জেরান করতে হবে অথবা পার্টিসিপল করতে হবে, মানে ফিনাইট ভার্ব আর আনা যাবে না, মানে একটা সিম্পল সেন্টেন্সে তো দুইটা ফিনাইট ভার্ব কি থাকবে না, একটাই ফিনাইট ভার্ব থাকবে, সামগ্রিক ক্রিয়া থাকবে, তাহলে কুড ইউ অ্যাভয়েড, কুড ইউ অ্যাভয়েড, কি অ্যাভয়েড কলিং ইউর নেইবার্স, কুড ইউ অ্যাভয়েড কোয়ারেলিং উইথ ইউর নেইবার্স, তুমি কি কোয়ারেলিং উইথ ইউর নেইবার্স, মানে তুমি তোমার এটা কি তোমার প্রতিবেশীদের সাথে ঝগড়া করাটা কি তুমি অ্যাভয়েড করতে পারো, এখানে এটা বলছে, তো আশা করি সেটাও তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, এটা যেহেতু একটা সিম্পল সেন্টেন্স, একবার ভার্ব চলে আসছে অ্যাভয়েড, আর একবার ভার্ব আসলে ওই ভার্বের সাথে কি করবো, আইএনজি যুক্ত করবো, কুড ইউ অ্যাভয়েড মিক্সিং উইথ ব্যাড বয়েজ, তুমি ওই খারাপ ছেলেদের সাথে মেশা এটা কি অ্যাভয়েড করতে পারবে, দেখো প্রথমে যেহেতু অ্যাভয়েড আছে পরে আরেকটা ভার্ব আনলাম তার জন্য আর কি আইএনজি করে দিলাম, আচ্ছা এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর রুলসেও কিন্তু পড়বো। আচ্ছা তো পরেরটা দেখো, এ প্রভাব গোজ দ্যাট মর্নিং, মর্নিং দেখো, এই যে আমরা অনেক সময় এরকম হয় না তারেক যে সকালে আজকে কার মুখ দেখে উঠেছিলাম, এরকম এই প্রভাবটা কিন্তু মর্নিং সোর্স দাদে, মানে মর্নিং মানে সকালে কি ওই যে দিনেরটা কি হয় সূচনা ঘটে আর কি, এরকম এটা অনেকটা প্রবাদের মতো স্যার, এটা প্রবাদই অ্যাকচুয়ালি। আচ্ছা তো বলছে, তাহলে এটা এটা পারার একমাত্র ওয়ে হচ্ছে প্রবাদগুলো মুখস্থ করতে হবে, আমাদের ওই যেই বইটার কথা বললাম বা যে সিটটার কথা বললাম সেগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের যেই ডিসক্রিপশন বক্সে যেই ফোন নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকলে তোমাদের ওখানে যদি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকে সেখানে পাঠিয়ে দেওয়া যাবে উইথইন ওয়ান উইক, এক সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর আমাদের বইটা বেস্ট, বাজারে সবচেয়ে বেস্ট বই, আমি ওটা অনেক খেটে খেটে বানিয়েছি, বেসিক ওয়েটা বানিয়েছি, বাজারের যে তথাকথিত বই আছে সেগুলোর মতন রুলস না লিখে তোমরা কী ভাবে সহজে ক্যাচ করতে পারবে সেভাবে লেখা আছে। তো ওই বইটা তোমরা যদি অর্ডার করতে চাও বা ওই শিটগুলো যদি পেতে চাও তাহলে তোমরা ওই ডিসক্রিপশন বক্সের কি ওই যে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড, মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে কি গণতান্ত্রিক সরকার, উইল প্রোভাইড মানে দেবে, কি দেবে, উইল প্রোভাইড ফ্রিডম অফ স্পিচ, হ্যাঁ ফ্রিডম অফ স্পিচ,
ফ্রিডম অফ স্পিচ অফ ওয়াল, যেটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে সবার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। বা ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড ফ্রিডম অফ স্পিচ। এখানে দেখো সাবজেক্ট এবং ভার্ব চলে আসছে, অক্সিলারি ভার্ব চলে আসছে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট সাবজেক্ট, উইল অক্সিলারি ভার্ব, প্রোভাইড মেন ভার্ব। পাশে আমরা কি দেবে সেটা একটু দিয়ে দিলেই পারি। আর কিছু ভেজাল আছে এখানে? ভেজাল না, একটা অবজেক্ট দিয়ে দিলেই হলো। লেট আস প্লে ইন দ্য ফিল্ড, লেট আস এটা ইয়ার মতো দেওয়া আছে। কার মতো? ওই যে তোমরা ছোট কালে করেছো, ছোট কালে না নাইন টেনে করেছো, ওইটা কি ছিল? তাদের যে জীবনধারাটা আমাদেরকে কি করা উচিত? অনুসরণ করা উচিত। আশা করি ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা তিনটা বোর্ড প্রশ্ন সলিউশন করলাম। তো এই তিনটা বোর্ড তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর তারপরে যদি তোমাদের কোনো বিষয়ে ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে ভুলবে না, আমি তোমাদের কমেন্টের রিপ্লে ডেফিনেটলি করব। ওকে, আর আমার সাথে যোগাযোগ করতে তোমরা আমার ওই ফোন নাম্বারে কল করতে পারো। আচ্ছা, আর তারিখ কিছু বলবে? আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার অনুরোধ জানাবেন। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।